প্রিয় বন্ধুরা দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আর এই রেসিপি থাকলে আমার মনে হয় না যে মাছ বা মাংস তোমরা আর পাতে নেবে এই রেসিপি দিয়ে এক থালা ভাত কখন যে নিমিশে খেয়ে ফেলবে বুঝতেই পারবে না আসসালামু আলাইকুম রুনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছেন নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার সাথেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আর ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন কাজ করার জন্য তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লায়ের খোসা দিয়ে বন্ধুরা দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এই রেসিপি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় অন্য কিছু তরি তরকারি আর লাগে না এখানে দেখো আমি অর্ধেকটা লায়ের খোসা নিয়েছিলাম আর নিয়েছি এখানে ডাল আধা কাপ আমি এখন এই লায়ের খোসা আর ডালটা ধুয়ে তোমাদের কাছে ফিরে আসছি কেটে নিয়ে ডালটা আমি দেখো ধুয়ে নিয়েছি আর দেখো লাওয়ের খোসাটা আমি এভাবে পিস পিস ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে আর এখানে আমি নিয়েছি কাট চারটা কাঁচামরিচ আর আর দশটা রসুনের কোয়া ঝালটা তোমরা স্বাদ বুঝেই দিবে এখানে একটু ঝাল হলে ভালো লাগবে এই রেসিপিতে তাহলে চলো এখন চুলায় চলে যাব আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাই দেখো একটা কড়াই দিয়ে আমি এই উপকরণগুলো দিয়ে দিলাম ডাল লায়ের খোসা রসুন কাঁচামরিচ এক চুটকি হলুদ আর দিয়ে দিব সামান্য লবণ আর পানিটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি বন্ধুরা আধা কাপের একটু বেশি যেহেতু ডালটা একটু সিদ্ধ হতে হবে আর লায়ের খোসাটা সিদ্ধ হতে হবে সেই অনুযায়ী পানিটা দিতে হবে একদম লাগা লাগা করে নিব এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে এভাবে এটা রান্না করে নিব এ দেখো পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকায় শুকিয়ে যাচ্ছে এই রেসিপি এই রেসিপিটা বন্ধুরা আমার কাছে এত সুস্বাদু এত মজা লেগেছে যে এই যখন আমি যেই রেসিপি দিয়ে রান্না করি সেই রেসিপি দিয়ে আমি একদম ভাত খেয়ে নিই আর অন্য কিছু তরি তরকারি আমি পাতে নিই না আর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা অবশ্যই একবার বন্ধুরা তোমরা ট্রাই করবে লায়ের খোসা আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু এই লায়ের খোসা দিয়ে বিভিন্ন রকম বিভিন্নভাবে রেসিপি তৈরি করে নেওয়া যায় দেখো পানিটা শুকিয়ে এসেছে আর একটু আমি একদম লাগা লাগা করে নিব লায়ের খোসাটাও সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবেই আর এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা তোমরা একবার ট্রাই করবে বাসায় দেখবে যে এই একদিন খেলে একবার এটা এই রেসিপি ট্রাই করলে প্রতিদিনে তোমরা এটা খাওয়ার বাহানা খুঁজবে বা খেতে চাইবে তাই বলবো যে লায়ের খোসা ফেলে না দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে নেবে অবশ্যই একবার ট্রাই করবে তোমরা দেখো আমার হয়ে গিয়েছে একদম আর একটু লাগা করে নেব পোড়া পোড়া করে নেব যেন একটু লেগে লেগে যায় আর এটা একটু সময় নিয়েই করতে হয় চটজলদি হয়ে যায় এই রেসিপিটা কোনো ঝুর ঝামেলাই নেই একেবারেই দেখো লাইখসাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপি দিয়ে গরম ভাত আর রুটির সাথে বা পরোটার সাথে একদমই জমে যাবে দেখো আমি পাটাই নিয়ে নিলাম এটা তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে আমি এটা পাটায় বেটে নেব পাটায় একদম মিহি করেই বেটে নেব বেটে নিয়ে আসছি তোমাদের কাছে আর এদিকে দেখো চুলায় সরিষার তেল দিয়ে আমি একটা এখানে পেঁয়াজ দিয়েছিলাম মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এটা এখানে তোমরা দুটো তিনটু পেঁয়াজ কুচি দিতে পারো পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো আমি এখানে একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে নেব আর এই যে দেখো আমি বেটে নিয়েছি শিলপাটাতে এত মোলায়েম হয়েছে লায়ের খোসাগুলোও একদম সুন্দর মিহি হয়ে গিয়েছে এদিকে দেখো পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে আর লালচে করে নেব এখন আমি দিয়ে দিব সে বেটে রাখা মুসুর ডাল আর খোসা লয়ের এখন আমি নাড়াচাড়া করতে থাকবো আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি তিনটা শুকনো মরিচ এখানে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম চিলি ফ্লেক্স তার কারণে আরও এই রেসিপিটা স্বাদ আরব দ্বিগুণ বেড়ে যায় স্বাদ মতো লবণ যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এজন্য স্বাদ বুঝে আবার লবণটা দিলাম এখন দেখো নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর অল্প কিছু এখানে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার মুসুর ডাল আর লাউয়ের খোসা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মজার রেসিপি এই রেসিপি শুধু গরম ভাতেই নয় রুটি পরোটার সাথে সব কিছুর সাথেই যায় দেখো অল্প কিছু ধনে পাতা আমি দিয়ে দিলাম এখন তোমাদের সার্ভিং প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছিল এই রেসিপিটা আমি এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি এক থালা আর আশা করবো তোমাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে অনেক অবশ্যই একবার তোমরা ট্রাই করবে বন্ধুরা দেখো আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি অনেক সুস্বাদু হয়েছিল মজা হয়েছিল আর অবশ্যই একবার ট্রাই করে দেখবে আমার আজকে সহজ রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো একটা লাইক কমেন্ট করে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলোই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে নতুন কোন সহজ রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের কাছে আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আর নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে বন্ধুরা আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ